দর্শক, আমরা এখন কথা বলছি একজন আখ এবং আলু বা বাংলা ভাষা কুশল এবং আলু একসাথে আবাদ করে কীভাবে সে সাবলম্বী হয়েছে। ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ বিদেশি। মানে অনেকে হাসতে বলবেন বিদেশি, বিদেশি আসলে বিদেশি না, ওনার নামের সাথে বিদেশি। আপনি এই এলাকায় আসলে যদি কেউ বলেন যে বিদেশিকে, তাহলে আপনাকে একসাথে বলবেন আব্দুর রশিদ সাহেব। হ্যাঁ, আমরা এখন কথা বলছি আব্দুর রশিদ সাহেবের সাথে, যিনি আখ আবাদ করে স্বাবলম্বী হয়েছেন এবং তিনি আবার নতুন করে আখ আবাদ করলে কীভাবে সে আখটা আবাদ করে স্বাবলম্বী হওয়া যায়, কীভাবে আখের আবাদ করা যায়, কীভাবে বেসন থেকে সে আখ কীভাবে বড় হয়, আমরা তার সাথে বিস্তারিত কথা বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। আমরা এখন কথা বলছি আব্দুর রশিদ সাহেব বিদেশি। ওনার ঠিকানা হচ্ছে কুসামারা উল্লাপাড়া সিরাজগঞ্জ। আমরা এখন কথা বলছি আব্দুর রশিদ সাহেবের সাথে। আপনি যে আখের চাষ কতদিন করেন? আখের চাষ বহু আগে করছিলেন, একবার আবার নতুন করে কত বছর। আচ্ছা, এই যে আপনি আখের চাষ করতেছেন, আপনি এই যে কাগজ শুনলেন যে ব্যবসা লাভজনক আখের চাষ? আমার প্রতিবেশী গ্রামে করছিলাম এবং সে অনেক লাভ করছে এই দিয়ে। আচ্ছা, এই যে আপনি আখের চাষটা শুরু করলেন কীভাবে, মানে মাটিটা কীভাবে তৈরি করতে হয়, কীভাবে আখটা বড় করতে হয়, এটা বিস্তারিত বলেন। প্রথম তিলের যে চারিখান চাল দিচ্ছি, যাওয়ার পরে সার ফসফেট যতগুলো সারের সব দিচ্ছি, দস্তা দেওয়ার পরে চুন, পাথর চুনও কাজে দিচ্ছি, প্রতি বিঘা 10 কেজি দেওয়া আছে। যার পরে প্রথম পরে একখান চাল কারো লাগাচ্ছে। আচ্ছা, আপনার জমি একটু আছে কতটুকু জমি? এটা আছে হলো 18 কাঠা, মানে আপনি একটু কম আছে। আচ্ছা, এক বিঘে ধরে মোটামুটি এক বিঘে। তাহলে কী করলেন, এক বিঘে জমিতে আপনি প্রথম থেকে কী করলেন, মাটিটাকে চাষ দিলেন? আর চাষের সাথে 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 কী কী দিলেন? ইউরিয়া দিয়েছি, ফসফেট, পটাশ, দস্তা। আচ্ছা, তারপরে 10 কেজি জি দিয়ে মিক্স করে মাটির বুনে দিয়ে চাষ করছে। তারপরে সেটা কী করছে, নালা করছে? নালা করছে। আচ্ছা, নালার মধ্যে দিয়েছেন আপনি এই আলুর গাছ? আলু 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 কয় মাস উঠে উঠবে? আলু 3 মাসের মধ্যে আলু উঠে যাবে। আর 3 মাসে আলু ওঠার পরে এই আখটা তখন দিদির বড় হয়ে যাবে? আখটা বড় হবে বা সোপ হবে, তখন এই করে মাটিতে কেল দিতে হবে। আচ্ছা, সোল করে দিতে হবে? কেল ওসল করে দিতে হবে। ও, তখন কুশল ওসল হয়ে যাবে? হ্যাঁ। আর ওটা ওটা হয়ে যাবে ওই বাতাসে পড়ে যাবে কারণে গাছটার গোড়া শক্ত করে দিতে হবে, মাটিতে বানিয়ে দিতে হবে। এখন আপনি মাটি তৈরি করলেন, মাটি তৈরি করার পরে এই কুশল কি কুশল কোথেকে নিয়ে আসবে, বীজ কোথেকে নিয়ে আসবে? বীজ আনছি পাশের গ্রামে। ওই কুশল বীজ বলতে কুশলের গাঁটটি কয় গাঁটটি থাকে? একটা করে দুটো করে গাঁট দিয়ে একটু বীজতলা তৈরি করে, মানে দুটো করে গাঁট দিয়ে একটা বীজতলা তৈরি, একটা বড় কুশলকে দুটো করে কাটিয়ে ছোটো করে মাটির নিচে গাড়ি দিচ্ছে? মাটির নিচে না, মাটির পর শোয়া তুলি পানি দিলে টাকা গাছ ভরা পড়ে। আচ্ছা, গাছ ভরা, গাছ ভরার পর তারপর মাটি দেন? ওই গাছ ভরানোর পরে ওখানে তুলে এসে খেতে লাগানো লাগে। আচ্ছা, তখন নিয়েছেন খেতে? খেতে। আচ্ছা, খেতে নিয়ে এসে লাগা দিলে? লাগা দিলাম। কতটুকু পর লাগাইছেন এটা কুশল? এটা ধরুন যে একাতে সোয়াত, একাতে সোয়াত করে লাগান ফাঁকে ফাঁকে। তো কতটি গাছ লাগতো চারা লাগাইছেন আপনি এক বিঘায়? এখানে এক বিঘে লাগছে তো বহু তো হিসেবে মনে রাখি না। আনুমানিক একটা আইডিয়া আর কি? আনুমানিক ধরুন যে 1200 চারা লাগাচ্ছে। 1200 লাগলো। এই 1200 চারা কত টাকা দাম দিচ্ছে? 1200 দাম লিখছে 2400 টাকা। 2400 টাকা। আচ্ছা, তার মানে আপনি 1200 চারা লাগাইছেন এক বিঘা জমির উপরে, তার সাথে লাগাইছেন আপনি আলু? আলু। আচ্ছা, এই কুশলটা বড় হইতে কদিন লাগবে, মানে যে ব্যবসা পর্যন্ত কদিন লাগবে আপনার বড় হইতে? 5 মাস লাগবে। 5 মাসের মধ্যে কুশল বড় হয়ে যাবে? কুশল বড় হবে। আচ্ছা, এখন আপনি মোটামুটি এই এক বিঘা জমিতে আপনি কুশলে খরচ হয়েছে কত? কুশলের গাড়াটা এখন তো গাড়ার খরচ তেমন না, হালকা খরচ, হালকা খরচ খরচ হবে সামনে 20 সার। বিষ না, বিষ বলতে আসলে বুলোটা ওষুধ দিতে হয়, মানে গাছের জন্য কীটনাশক যাতে মনে টরে না যায়। আচ্ছা, আর হলো আপনি দিয়ে আছে এই যে আলু 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 কাটছেন, হাতে কিন্তু আলু দিয়েছেন আপনি? জি আলু। এই আলুটা কটা খরচ হয়েছে আপনার দিতে? আলুর খরচ হচ্ছে মনে করেন 2-3 হাজার টাকা। আলু তো আলু কাটতে হয়? জি। ওই একই মাটিতে মাটি তৈরি করলেন? জি। একই মাটিতে মাটি তৈরি করে সাথে আলু দিছে? আলু আর আখ দিছে? ছয়টা আখ। আচ্ছা, এই এই আলু উঠতে কয়দিন লাগবে আপনার? আলু 3 মাস উঠে যাবে। 3 মাসের মধ্যে আপনি কয় মন আলু হবে এক বিঘাতে? 50-60 মন। 60 মন? 60 মন কত বেসবেন আপনার? 400 টা মনে 4-60 কত আসে? 4-60-40-6-6-4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 
পিছনের দাম হলো 2,000 টাকা, 1,000 টাকা। মোটামুটি আলু খরচ, আলুতে খরচ কত? আলুর 1,000 টাকা খরচ খালি বেসন, আর সারটার দিয়ে মানে 3,000 টাকা খরচ। 3,000 টাকা খরচ হচ্ছে, তার মানে 3,000 টাকা খরচ করে আপনি 24,000 টাকা আলু হয়েছে, তার মানে আপনি 20,000 টাকা লাভ করতেছেন আলুতে। আর কুশল বেসন কত টাকা আপনার? কুশল 60-70 টাকা। তার মানে কুশলের খরচ হচ্ছে কত? কুশলের ম্যাক্সিমাম 20,000 টাকা খরচ, মোট খরচ 20,000 টাকা খরচ হবে কাটাবো। কাটাবো আর বিক্রি করবেন 1,00,000 টাকা, 80-1,00,000 টাকা, 80-1,00,000। তার মানে হলে আপনি 80,000 টাকা আলু থেকে 20,000 টাকা আল্লাহ দিলে আপনার, তাহলে এই আবাদটা কুশলের মধ্যে শেষ হবে কত?
কতদিন? বছর খানি না, 10 মাসে কমপ্লিট। 10 মাসে আপনি আল্লাহ দিলে 1 লাখ টাকা লাভ করবেন। লাভ করা যাবে, আল্লাহ ভালো ফল ফল চায়। এখন আপনি যদি একজন নতুন উদ্যোক্তা বা নতুন একটা কৃষক, যারা কৃষক না বলে শিক্ষিত কৃষক, ওরা চাকরি খুঁজতেছে 1 লাখ টাকা, চাকরি পাচ্ছে না, ওদের ওই ছেলেমেয়েদের ব্যাপারে কি বলবে? ওই ইয়ং ছেলেমেয়েদের সেদিন বলে আমাকে বা আসে আমার কাছে, একটা সঠিক পরামর্শ করে সেই ওইটা শুধু আপনি খালি কুশল বেচবেন? খালি কুশল, কিন্তু আমরা অন্য এলাকা দিয়ে কুশল থেকে রস তৈরি করে গুড় তৈরি করে, আপনি তা করবেন না? না, এটা কুশল। আপনার টার্গেট হচ্ছে কুশলগুলো বড় বানায় বাজারে সেল, যারা রস খায়, মানে কুশলের যে রস আমরা খাই সেই রস বিক্রি করবেন। কাকা, এই যে আপনি কুশল লাগাচ্ছেন, এটা কি জাতের কুশল? এটা হলো বাবুলাল আর রং বিলাস, দুই জাতের লাগানো আছে। প্রিয় দর্শক, এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, শেয়ার করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কাকা আপনাকে ধন্যবাদ।